বন্ধন ব্যাংকের চাপে মনি বেগম নামে 40 বছরের এক গৃহবধূর মৃত্যু শহরতলির দক্ষিণ রামনগর এলাকায়। পরিবার এবং এলাকাবাসীর অভিযোগ, কিস্তির টাকা প্রতি সপ্তাহে নেয় বন্ধন ব্যাংক, এটাই নিয়ম। কিন্তু এই সপ্তাহে হাতে টাকা ছিল না মনে, প্রচন্ড চাপ দেয় বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ। কিস্তির টাকা না দিলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করার হুমকিও দেয়। এই মানসিক চাপ সহ্য না করতে পেরে বাড়িতেই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয় মনি বেগম। বুধবার সকাল 5টায় জীবিতে মৃত্যু হয় 40 বছর বয়স্ক এই গৃহবধূ। আমরাও তো বন্ধন দিচ্ছি, আমরা কিতা করতাম তাই লোক আমরা করতে পারে তাই কিতা করতে গিয়া শুয়ার কতখানো শুয়ার হয়েছে শুয়া তাই এবারে আমি আইটাই এরপরে তাই কোথাছে আমার শরীর জানে কিতা করতেছে ব্যাংক থেকে টাকা নিলে টাকা দিতে হবে, সেটা যারা টাকা নিয়েছেন তাদেরও জানা। কিন্তু মানুষের প্রশ্ন, এত মানসিক চাপ কেন? মানুষের প্রাণের কি কোনো দাম নেই? সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন দক্ষিণ রামনগর এলাকার এক বাসিন্দা। ঘটনার অবস্থা কালকে তারারে দুপুর বেলায় এসে প্রেশার দিছে, আমি কইতাছি দাঁড়ো, এরপরে আবার সন্ধ্যার সময় আইছে টাকা দিতে লাগবো, টাকা হনে বুঝে না যেমন টাকা দেওয়ান লাগবো, হনে মন্দিরে যাও মসজিদে যাও রাস্তার থাল বিছাও বিছাও টাকা দেওয়ান লাগবো। বন্ধন দিছে দিয়া উপকার করছে আমরা এটা মানি, বন্ধন দেওয়া আমরা উপকার হয়েছে, আমরা সবাই বাচ্চা রয়েছি। কিন্তু গত লকডাউনের পর থেকে মানুষের সবাই আর্থিক অবস্থা খুবই খারাপ, এইভাবে চাপ সৃষ্টি করে বাড়ি 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 আয়াসেরা, এরপরে বড় সংসার স্বামীর বউয়া ঝগড়া হইতেছে, অনেক কিছু অশান্তি হইতেছে এই বন্ধন নিয়ে আসেরা। আর তারা সকালবেলা আইব, তারা রাত্র 10টা পর্যন্ত বয়ে থাকবো, টাকা দিলে তারা যাইবো উঠতে, নাইলে যান। এমনকি তারা ঘরের ফ্রিজ বেসো ডেক বেসো গডরেজ বেসো জিনিস বেচা দৌ, এরপরে দিয়ে আসে এইভাবে অশান্তি সৃষ্টি করে তারা আয়া আয়াসেরা। তারা এই কথাটি কে কয়? বন্ধনের অফিসার তারা, বন্ধনের অফিসার তারা। এরপরে এই পর্যন্ত অনেক মানুষ এই বন্ধনের কারণে মারা গেছে। এখন মনে করেন এই যে মা সন্তানটা হারাইলো, এই মহিলারা এই মেয়েরা ওই কাজকর্ম করিয়া মারারে তাই সংসার ধর্ম করছে না, তাই যদিও করছিল গেছে মারার লিখে তাই আর কোনো ইয়ে করছে না, এই মারার অপারেশন করাইব এই বুঝার পরে এই মাদারে নিয়ে আসেরা মায়েরা কাজকর্ম করিয়া সেরা খাওয়া খাদ্য খাওয়া মাদারে দেখুন করে ওহন যে এই মায়ার মায়েরা গেল গো মাদার কি করিব আমরা এই সরকারের কাছে এতটুকু আমরা আবেদন। বন্ধন নিয়ে আসেরা বন্ধনে সব কিছু অনেক কিছু অশান্তি সৃষ্টি হইতেছে, অনেক মানুষের মরতেছে, সরকার এটারে কি কি আমরা কি সুযোগ সুবিধা দিব এটা আমরা সরকারের কাছে আবেদন। আমরা আর জন্য দ্বিতীয় এরকম আর আমরা কেউ যেন সন্তান না হারা হই। কত টাকা নিয়েছিল উনি বন্ধন থেকে? আমি তো সঠিকটা জানি না, তবে 1.5 লাখ টাকা নিশ্চয় আজকে 3 বছর হয়েছে না, 3 বছর হয়েছে দিতে আছে, কোনো কোনো সপ্তাহ পারে না আবার কোনো সপ্তাহ পারে না। সুদের হার তারা দিল, তারা সুদের হারে সুদের টাকা সুদের সুদের পরে সুদের দো সুদ করে। এখন এখন সরকার কি জনসাধারণ চা না বন্ধন চা? আমার এই সরকারের কাছে আবেদন। আর সরকার কি চা যে সরকারে এই রাজ্যের ত্রিপুরা রাজ্যের মানুষ এইভাবে কি মৃত্যু সাথ গ্রহণ করতো নাকি বাচ্চা থাকতো? এটি আমার কাছে সরকারের কাছে আমার আমরা সবাই আবেদন। এই একটা মৃত্যুর ঘটনায় মানুষের বক্তব্যে রাজ্যের করুণ আর্থিক অবস্থার চিত্র ফুটে উঠেছে। সরকার গল্প দিচ্ছে দিল্লি থেকে নাকি হাজার কোটি আসছে, মানুষের রোজগার বেড়েছে, কিন্তু বাস্তবে মানুষ বলছে সেই লকডাউনের পর থেকে এই অবস্থা শোচনীয়, বাঁচাই মুশকিল হচ্ছে বলে দাবি মানুষের। শুনুন মন্ত্রীদের দাবি আর মানুষের বয়ানে কি বিস্তর ফারাক। গত সপ্তাহে বন্ধন দিয়েছে তাহলে কালকে আইসে সন্ধ্যার সময় এসে কইতেছে বন্ধন দিল, এবার তাই কইছে স্যার আমরা টাকাটা নাই পাইছি না তো সামনের সপ্তাহে দিবো,
কোনা সামনে সপ্তাহ দিত হইতো না আপনারা লজ্জা করেন না বন্ধন লয়ে আসলে তাহলে আপনারা গর্ব হয়ে বসে খান আপনারা আপনারা গিন লাগে না কই আসলে এরকম কইছো আজকের ভিতরে বন্ধন যদি আজকে বন্ধন দিত আজকে ভিতরে বন্ধন না দিলে পুলিশ আইবা এসে আপনারা উড়াই দেব হ্যাঁ উড়াই লয়ে দেব গায় এসে বন্ধন তাড়াতাড়ি শেষ করেন বন্ধন আসলে কতজন আইছিল দুইজন আইছে আর এসে আর থার থারের কত রিকোয়েস্ট করতাছি বুঝানোর লাগে থার থার আমরা কথা শুনতে হইরা দিই না দুনো সারের বুঝাই ছাড় পারতাম না আজকে পারতাম না সারের কো নাজকের ভিতরে টাকা না দিলে তোমরা অসুবিধা হইব তোমরা নামে কেস কেস হইব তোমরা নিব গায় সেটা এত টাকা নোটিশ বাড়াইব এত টাকা আমরা বন্ধন লইছি 140,000 টাকা বন্ধন ওয়ে রিসে বিল দুই চার বছর চালাইছি বন্ধন এরপর কো আরো 125,000 টাকা বিল সুদই সুদই পাই কতদিন আগে নিছিল তানে টাকা 1.5 লাখ টাকা কতদিন আগে নিছে 2019 এ নিছে ফেরত দিছে কত কত টাকা সরকারের লকডাউন দিছে আমরা কেমনে কিস্তি দেব আমরা তো এই সময় খাইতে পারছি না আমরা কিন্তু খাইতে পারছি না লকডাউন করে আমরা লকডাউনের বাহানা দিই আমরা লকডাউন লকডাউন তো গেছে অনেক দিন হয়ে গেছে লকডাউন গেছে লকডাউনের বাহানা দৌ করে লকডাউনের সময় কি তোমরা খাইছো না না খেয়ে থাকছো হ্যাঁ তাহলে তোমরা থাল লয়ে এসে রাস্তা দিয়ে বইয়া দাও গা যার মৃত্যু হয়েছে মানে মৃত্যুর কারণটা কি খবর প্রকাশ হওয়া অব্দি কিস্তির টাকা না দিতে পেরে মানসিক চাপে ব্রেইন স্ট্রোক হয়ে মৃত্যুর সংখ্যালঘু মহিলার পরিবারের পার্শ্ব শাসক বিরোধী কেউ নেই। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।